আপনারা ভোটের নামে নির্বাচনের নামে আরেকটা 14 18 সালের মতন কোন তামাশা এবার কোনোভাবেই বাংলাদেশের মানুষ এবার হতে দেবে না কোনোভাবেই এবার কোন নীল নকশার সাজানো আপনাদের জমিদারিকে তালুকদারিকে নির্বাচনের নাম করে আরেকবার 5 বছরের জন্য সিল লাগাবেন কোনোভাবেই এই তৎপরতা বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না এই দেশের ওই লৌহ মানব আইয়ুব খান देशवासी के शुभेच्छा जानाय अभिनंदन जानाय आज के सरकारे একটা পরিকল্পিত রাষ্ট্রীয় সহিংসতা মোকাবেলা করে একটা হাজার হাজার মিথ্যা মামলায় লক্ষ লক্ষ মানুষকে তারা আসামি করে তারা যেভাবে দেশব্যাপী একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবেলা করে মানুষ যেভাবে একটা সত্যের পথে ন্যায়ের পথে দাঁড়িয়ে ন্যায্য দাবিতে মানুষ যেভাবে বিরোধী দলের আন্দোলন সফল করছে তার জন্য জনগণকে সংগ্রামী অভিবাদন জানাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই 30 তারিখে নির্বাচন কমিশন তারা যে তফসিল ঘোষণা করেছে দেশের মানুষ কি এটাকে গ্রহণ করেছে না এই নির্বাচনী তফসিল কোন বিরোধী দল রাজপথে যারা দাঁড়িয়েছে তারা কেউ কি এটাকে গ্রহণ করেছে সকল মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে এটাকে বর্জন করেছে খুবই দুর্ভাগ্য সরকারি দলের নেতারা এবং সরকার এবং সরকারি দলের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিদিন তাদের যে মিথ্যাচার সঠতা প্রতারণা এবং তাদের যে জালিয়াতির বক্তব্য শয়তানও পর্যন্ত লজ্জা পাচ্ছে এবং এদের অধীনে কোন গ্রহণযোগ্য নির্বাচন তারা করতে পারবে এই কথা শুনে গাধাও নাকি হাসে আর প্রতিদিন সরকার তারা বলছে তারা নাকি এবারে সুষ্ঠ এটা অংশগ্রহণমূলক নির্বাচন তারা নাকি উপহার দেবে আমাদের কথা খুব পরিষ্কার আপনি বিরোধী দলকে আপনি তাদের উপরে দমন নিপীড়ন চালিয়ে সেখানে আপনারা এখন ভোটে একটা নাকি উৎসবের আয়োজন করেছেন আমরা পরিষ্কার করে বলতে চাই প্রধানমন্ত্রী দুদিন আগে তিনি বিএনপি সহ বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন আমি প্রধানমন্ত্রীকে এবং তার সরকারকে পরিষ্কার করে বলতে চাই আমরা রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে নিশ্চয়ই সমাধান করতে চাই আলাপ আলোচনা করে নিশ্চয়ই আমরা রাজনৈতিক সংকটের একটা সমাধান দেখতে চাই প্রধানমন্ত্রী এবং তার সরকার যদি এই কথা অন্তর থেকে বলে থাকেন পরিষ্কার কথা আজকে গণমাধ্যমের সামনে আমাদের ভাইবন্ধুদের সামনে আমরা বলতে চাই অনতিবিলম্বে এই নির্বাচন নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করুন দুই নম্বর কথা হচ্ছে সকল বিরোধী দলের নেতা কর্মীরা যাদেরকে এখন জেলখানায় বন্দী করে রেখেছেন অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেবার ব্যবস্থা করুন তিন নম্বর হচ্ছে যে হাজার হাজার মামলা বিরোধী দলের নেতা কর্মীদের উপরে জারি করেছেন হয়রানিমূলক মামলা দায়ের করেছেন সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন যদি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় বিরোধী দল কথাটা পরিষ্কার করে বলেছে সরকার নির্বাচনের আগে কিভাবে কখন পদত্যাগ করবেন নির্বাচনকালীন আলাপ আলোচনা করে কিভাবে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার হবে এ ব্যাপারে যদি সরকারি দল নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন নিশ্চয়ই আমরা মনে করি বিরোধী দল সে ধরনের সংলাপ আলোচনায় অংশগ্রহণ করবে তার আগে আপনারা যে নির্বাচনের নামে রঙ্গ তামাশা শুরু করেছেন নির্বাচনের নামে আর একটা আত্মফা আর একটা জালিয়াতি মানুষের ভোটের অধিকার নিয়ে যেভাবে নয় ছয় শুরু করেছেন বাংলাদেশের মানুষ এবার কোনোভাবে এটাকে বরদাস্ত করবে না রাজপথে লড়াইটা চলছে 48 ঘন্টা হরতালের পরে
আগামীকাল আমরা আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করব কিন্তু পরিষ্কার করে বলতে চাই এটা 14 বা 18 সালের মতন কোন চিকন বুদ্ধি করে রাতের অন্ধকারে অথবা দিনের ভোটরাতে করে অথবা জালিয়াতি করে কেবলমাত্র প্রশাসনকে ব্যবহার করে মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে কোনোভাবে আপনাদেরকে মানুষের বরদাস্ত করবে না আমি বলতে চাই লড়াইটা চলছে সকল বিরোধী দল রাজপথে আছে জনগণের সকল অংশ রাজপথে আছে আপনারা যেই খেলা বন্ধ করেছেন আগে বলতে চাই ভোট ভোটের নামে এই খেলা বন্ধ করেন এই খেলা যদি বন্ধ না করেন আপনারা একটু আগে নাকি উবাইদুল কাদের নাকি বলছে যে বিরোধী দল তারা যদি এবার নির্বাচন অংশগ্রহণ না করে 14-18 সালের মতন তারা ভুল করবে আমরা পরিষ্কার করে বলেছি আপনারা ভোটের নামে নির্বাচনের নামে আরেকটা 14-18 সালের মতন কোন তামাশা এবার কোনোভাবেই বাংলাদেশের মানুষ এবার হতে দেবে না কোনোভাবেই এবার কোন নীল নকশায় সাজানো আপনাদের জমিদারিকে তালুকদারিকে নির্বাচনের নাম করে আরেকবার 5 বছরের জন্য সিল লাগাবেন কোনোভাবেই এই তৎপরতা বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না সুতরাং সময় আছে এখনো তফসিলের আগে কয়েকদিন সিদ্ধান্ত নিন আলোচনা করুন আমরা কয়েকটা প্রস্তাবনা বিরোধী দল যেগুলো নানাভাবে আমরা বলে আসছি আরেকবার আমি উচ্চারণ করেছি যদি সিধা পথে হাঁটেন শান্তিপূর্ণভাবে সংকট সমাধান আপনাদের বিদায় নেবার সুযোগ আছে যদি সোজা পথে না হাঁটেন এবার জনগণ যে মরিয়া লড়াইয়ের জন্য রাজপথে আছে জনগণের লড়াইকে আগামী দিনগুলোতে আরো জোরদার করবে বেগবান করবে এই লড়াই জিতবে বাংলাদেশ জিতবে বাংলাদেশের জনগণ এবার সেই লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ আগামী দিনগুলোতে নতুন কর্মসূচিতে আপনারা আরো সংগঠিতভাবে জনগণকে সাথে নিয়ে সেই লড়াই যুক্ত হবেন এ কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আরেকবার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে চরম সংকটের মধ্য দিয়ে দেশ একটি সরাসরি বিপদের দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছে আপনারা জানেন এই বর্তমান ফ্যাসিবাদী সরকার আবারো একতরফা নির্বাচনের ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না এমন একটি পর্যায়ে দেশকে ঠেলে দেওয়া হয়েছে এই দেশের মানুষ ভোটের অধিকার ফেরত পাবে কি পাবে না গণতান্ত্রিক অধিকার ফেরত কি পাবে কি পাবে না তার মধ্যে একটি প্রশ্ন জেগে উঠেছে তাই বন্ধুগণ এই যে ফ্যাসিবাদী সরকার কর্তৃত্ববাদী শাসক দীর্ঘদিন একতরফা নির্বাচন করে আবারও সামনে আরেকটি একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র পায়তারা করছে আমরা গণতন্ত্র মঞ্চ আজকের এই সমাবেশ থেকে আমরা বলবো অবিলম্বে আপনি পদত্যাগ করুন পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন একতরফাভাবে আপনি কোনদিন নির্বাচন করে নির্বাচনে বৈতরণী আপনি পার করতে পারবেন না এ তরি আপনি পার করতে পারবেন না এই তফসিল আমরা মানি না এই নির্বাচন আমরা মানি না বাংবড়া আদেন আপনাকে আমরা অনুরোধ করব অবিলম্বে আপনি পদত্যাগ করুন এবং অবিলম্বে পদত্যাগ করে আপনারা এই একতরফা নির্বাচনের পথ থেকে সরে আসুন নতুবা আপনারা জানেন এই দেশের ওই লৌহ মানব আইয়ুব খান ইয়া খান টিকতে পারেনি স্বৈরাচারের সব টিকতে পারেনি আপনারাও পারবেন না যত কিছুই করেন আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়ে নিয়ে আসবেন অপেক্ষা করুন বন্ধুগণ আপনারা এই যে আমরা প্রোগ্রাম দিয়ে যাচ্ছি আজকেও আপনারা সফলভাবে আমাদের প্রোগ্রাম করেছেন আগামীতেও আমাদের প্রোগ্রাম সফল করবেন
এই স্বৈরাচারের পতন হবে, এই ফ্যাসিবাদের পতন হবে, তারপরে আমরা রাস্তা থেকে সরে দাঁড়াবো। এর আগে আমরা ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের কবর না হবে আমরা ঘরে ফিরে যাব না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে কোভিড থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।